আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই লুবনাস কিচেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হুইপ ক্রিম থেকে আপনারা কেকের ক্রিম তৈরি করবেন এটা হচ্ছে আমার রিকোয়েস্টের ভিডিও তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগার জন্য ভালো লাগলে আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এখানে আমি হচ্ছে একটা ভিভো কোম্পানির হুইপ ক্রিম নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন ক্রিমটা আমি এভাবে প্যাকেটের উপরে ছিদ্র করে নিয়েছি এরপর আমি এই ছিদ্রটা আবার এভাবে ঢেকে কস্টিপ দিয়ে ফেঁসিয়ে রাখবো এখান থেকে এখন হচ্ছে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি এবার আমি এই যে ছিদ্রটা বন্ধ করে একটা কস্টিপ ফেঁসিয়ে আপনারা কিছু অনেক দিন রাখতে পারবেন ফ্রিজে সংরক্ষণ করে কোনো সমস্যা হবে না একটু কষ্টে দিয়ে ভালো দিয়ে ফেঁসানোর চেষ্টা করবেন যাতে হচ্ছে কোনো বাতাস না ধরে আর এই যে মিক্সিং বলটা আমি হচ্ছে আধা ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর এভাবে একটা হ্যান্ড বিটের দিয়ে আমি হচ্ছে তিন মিনিট আগে বিট করে নেব লো স্পিডে তো তিন মিনিট বিট করার পর আমি আবারও হচ্ছে দুই মিনিট বিট করে নেব দেখেন বিট করতে করতে আস্তে আস্তে ক্রিমের ঘনত্বটা বেড়ে যাচ্ছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে এভাবে হচ্ছে আপনারা আস্তে আস্তে করতে থাকবেন এভাবে পাঁচ মিনিট করার পর আমি এখানে আইসিং সুগার ব্যবহার করব। আইসিং সুগারটা হচ্ছে আপনারা কিনতেও পাবেন আবার হচ্ছে বাসায়ও এটা তৈরি করতে পারেন ব্লেন্ডারে বা পাড়ায় চিনিটা গুঁড়ো করে নিলে আইসিং সুগারটা তৈরি হয়ে যাবে এ দেখেন আপনারা আমি বিট করতে করতে কীরকম হচ্ছে ক্রিমটা আস্তে আস্তে ঘনত্বটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি আর একটু বিট করে নিচ্ছি এরপরে আমি হচ্ছে আইসিং সুগারটা ইউজ করব এখন আমি আইসিং সুগারটা ইউজ করবো আস্তে আস্তে দেবো আমি সবগুলো একসাথে দেব না আপনারা হচ্ছে আর এটা ব্যবহার করবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম আস্তে আস্তে ব্যবহার করবেন আর আস্তে আস্তে বিট করে নেবেন এরপর হচ্ছে একটু হাত দিয়ে খেয়ে দেখবেন যে মিষ্টিটা কীরকম হয়েছে একসাথে হয়তো বেশি দিলে মিষ্টিটা একটু বেশি হয়ে যাবে কারণ কেকের মধ্যে এমনি মিষ্টি থাকে এরপরে ক্রিমে যদি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় তাহলে হতে খেতে ভালো লাগবে না এই যে দেখেন আমি আস্তে আস্তে সুগার ইয়ে সরি আইস আইসিং সুগারটা দিচ্ছি আর হচ্ছে মিক্সড করে নিচ্ছি তারপরে এই বিভো ক্রিমটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে এটা হচ্ছে সহজে গলবে না অনেকে মনে করেন যে ক্রিমটা হচ্ছে গলে যায় কিন্তু আমি এই যে ভিভোটা অনেক দিন ইউজ করতেছি এটা হচ্ছে গলে না বাইরে থাকলে যেমন বাটারের ক্রিমটা হচ্ছে বাইরে কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে গলে যায় ক্রিমটা কিন্তু এই ক্রিমটা গলছে না আমি এখানে চা সামস হচ্ছে ভ্যানিলাইসেন্স দিয়ে দিচ্ছি এবার আর একটু বিট করে নিচ্ছি দেখেন কীরকম হয়ে গেছে আর সবার কাছে একটা অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফার্স্টে থাকবেন আর পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর হচ্ছে সবাই ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না দেখেন ক্রিমটা আমার পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে আর একটা কথা ওভার বিট করতে যাবেন না ওভার বিট করলে হচ্ছে আস্তে আস্তে ফানি ছেড়ে এর এজন্য হচ্ছে একটু খেয়াল করে করবেন এই দেখেন ক্রিমটা পুরোপুরি ঠিক হয়ে গেছে এটা পারফেক্ট এখন কেকের জন্য এভাবে আপনারা ফ্রিজে দু চার দিন রেখেও দিতে পারেন যে এরকম ইচ্ছে ওরকম ব্যবহার করতে পারেন এই যে দেখলে তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এটা কীরকম পারফেক্ট হয়েছে এটার কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে ঠিক তো আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন যে ক্রিমটা ক্রিম থেকে কীভাবে তৈরি করতে হয় তো আপনারা অবশ্য বাসায় ট্রাই করবেন আর হচ্ছে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন এক সময় এক সময় ভালো লাগবে আর আর কথা বলবো না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন